কল্যাণপুর নামক এক গ্রামেতে শিবা এবং পার্বতী নামে স্বামী স্ত্রী থাকতো। তাদের দুটো ছেলে ছিল, মনোহর এবং সুধীর। মনোহর ভালো পড়াশোনা করে একটা ব্যাংকের চাকরি পায়। তার বিবাহ সম্পন্ন হয় কবিতা নামের একটা মেয়ের সাথে। কবিতা বাড়ির বড় বৌমা ছিল, বিয়েতে অনেক যৌতুক এনেছিল। অন্যদিকে ছোট ছেলে সুধীর পড়াশোনাতে অতটা ভালো ছিল না। সে তারই গ্রামের অঞ্জলি নামের একটা মেয়েকে ভালোবাসত আর তাকেই বিয়ে করে ফেলল। তার শাশুড়ি পার্বতী তার ছোট বৌমাকে একদমই পছন্দ করতেন না, তার সাথে কবিতাও তার ছোট চাকে পছন্দ করতেন না। পার্বতী, যদি তুমি রেগে না থাকো তাহলে আমি একটা কি কথা বলতে পারি আমাদের ছোট বৌমার ব্যাপারে? বলো, কি বলতে চাও তুমি? এইটা তুমি ভুলে যাও না পার্বতী, যে আমাদের দুটো বৌমা, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার তো সব মনে আছে, আমাদের দুটো ছেলে আর দুটো বৌমা আছে। তুমি আবার এইসব কথা আমাকে মনে কেন করাচ্ছ? তুমি সবকিছু জানার সত্ত্বেও শুধুমাত্র ছোট বৌমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কেন করাও? আর অন্যদিকে আমাদের বড় বৌমা তো কিছুই করে না, এরকম পার্থক্য কেন? আমার বড় ছেলে ব্যাংকে কাজ করে আর পরিবারের জন্য টাকা রোজগার করে, আর বড় বৌমা ওইদিকে গাড়ি ভরে নিজের সঙ্গে কত যৌতুক নিয়ে এসেছে। তারই মধ্যে তার ছোট বৌমা তার শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে আসছিল। সে দরজার সামনে দাঁড়িয়ে তার শ্বশুর শাশুড়ির সমস্ত কথা শুনে নেয়। আর অন্যদিকে আমার ছোট ছেলে একদম বেকার, তার উপর বৌমাও নিয়ে এসেছে কোনো কাজের না, দুজন স্বামী স্ত্রী কোনো কিছুই রোজগার করে না। আচ্ছা, আমরা কি কোনো ফ্রির হোটেল খুলে রেখেছি যে ওদের দুজনকে ফ্রিতে বসিয়ে বসিয়ে খাওয়াবো? হ্যাঁ, তুমি বলো। তার শাশুড়িমার কথা শুনে অঞ্জলির খুবই কষ্ট হয়, তার চোখ থেকে জল বেরিয়ে আসে। তারপরে সে চাটাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে, তারপর ছোট বৌমা তাদের সামনে এসে দাঁড়ায়। তার ছোট বৌমার চোখে জল দেখে তার শাশুড়ি দেখে জিজ্ঞাসা করলো, আরে কি হয়েছে, এইভাবে চোখে জল কেন, আর এত কান্না কান্না মুখ কেন? যেই দিন থেকে এই বাড়িতে এসেছো বাড়ির শান্তি ভঙ্গ হয়ে গেছে, ট্রেটা এখানে রাখো আর এখান থেকে চলে যাও। অঞ্জলি কোনো কথা না বলে চাটা টি টেবিলে রাখলো আর ওখান থেকে বাইরে চলে গেল। আর হ্যাঁ শোনো, গিয়ে দেখো বড় বৌমা ফ্রুট স্যালাড চেয়েছিল, ওকে দিয়েছো? না শাশুড়িমা, এখনো বানানো হয়নি। কখন বানাবে? গিয়ে তাড়াতাড়ি ওই কাজটা করো, নাহলে বড় বৌমা রেগে যাবে আর আমার একদম সহ্য হবে না। ঠিক আছে শাশুড়িমা। রান্নাঘরে গিয়ে ছোট বৌমা নিজের চোখের জল মুছতে লাগলো। তারপরে সে শসা টমেটো গাজর দিয়ে সালাদ বানালো। তারপরে সে তার জায়ের রুমের দিকে গেল, দরজার সামনে দাঁড়িয়ে সে দরজাতে কড়া নাড়তে লাগলো। রুমের মধ্যে কবিতা বিছানাতে বসে ম্যাগাজিন পড়ছিল। সে বিছানাতে বসে রইল, দরজাটাকে খুলতে গেল না। সে অনবরত দরজা ঠুকেই যাচ্ছিল, এটা দেখে সে হাসলো। আমি যতক্ষণ না দরজা খুলছি তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে, মা তোমাকে এটা বলেছে তো? 10 মিনিট দাঁড়াও, তারপরে দরজা খুলবো, একটু অপেক্ষা করো। রুমের বাইরে অঞ্জলি 2 মিনিট, তারপর 5 মিনিট, তারপর 10 মিনিট অপেক্ষা করে। এতক্ষণ অপেক্ষার পরেও যখন দরজা খুলল না সে অধৈর্য হয়ে গেল আর পাশের সোফাতে বসে পড়ল। যখনই সে সোফাতে বসল তখনই তার শাশুড়ি ওখানে চলে এলো। তারপর সে রেগে গিয়ে অঞ্জলিকে জিজ্ঞাসা করল, ওফো, তোমাকে আমি কাজ করতে বলেছিলাম আর এখানে তুমি আরামে সোফায় বসে রয়েছো, তোমার সাহস কি করে হয়? নিজের বাপের বাড়ি থেকে তো খালি হাতে চলে এলে আর এখানে সোফায় এসে আরামে বসে রয়েছো, কোনো লজ্জা শরম নেই তাই না? এই রকম ব্যাপার না শাশুড়ি মা, আমি ওই দিদির জন্য ফ্রুট স্যালাড বানিয়েছিলাম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, দুবার দরজাও ঠুকলাম, তাই এখানে বসে গেলাম। সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির সব কাজ করছিলাম তো পায়ে খুব ব্যথা হচ্ছে, তাই একটু বসে গেলাম, ব্যাস। কবিতা দরজা খুলে বাইরে বেরোলো, তাদের কাছে এসে দাঁড়ালো। তারপর শাশুড়ি কবিতাকে জিজ্ঞাসা করলো, না শাশুড়ি মা, কেউ তো আমার দরজা ঠোকেনি, যদি শুনতে পেতাম তাহলে তো আমি দরজা খুলতাম। আরে তুমি এত মিথ্যে কথা কেন বলো, এ তো আমাদের শাশুড়ি মা খুব ভালো যে তোমাকে সহ্য করছে, অন্য কেউ হলে তোমাকে এতক্ষণ কত কি বলতো। কবিতা রেগে গিয়ে তার হাত থেকে সালাদটাকে কেড়ে নিয়ে ওখান থেকে চলে গেল। এইসব দেখে তার শাশুড়ি মা অঞ্জলিকে আবার বকাবকি শুরু করে দিল। তার শ্বশুর মশাই তার কাছে এলো কিন্তু সে কিছুই বলতে পারলো না এবং সে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। রাস্তার ধারে সুধীরের অপেক্ষা করতে থাকে। কিছু দূরে যাবার পরে সে সুধীরকে একটা গাছের তলায় বসে থাকতে দেখে। শিবা তার কাছে গেল, তার বাবাকে দেখে সুধীর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল।
আরে বাবা বসো বসো, আমি এখানে তোমার সাথে কথা বলতে এসেছি। কিন্তু কি ব্যাপারে বাবা? তুমি তোমার জীবনেতে যা কিছু ভুল করেছো সেই ভুলের খেসারত কিন্তু তোমার বউকে দিতে হচ্ছে। স্ত্রীর সম্মান তার স্বামীর কর্মের উপরে হয়। আমি কি করব বাবা, আমি ঠিকঠাকভাবে পড়াশোনা করলাম না, বেকার বেকার এদিক ওদিক ঘুরে বেরিয়ে সময় থেকে নষ্ট করলাম, সেই জন্য কোনো কাজও পাচ্ছি না। অঞ্জলি এত ভালো করে পড়াশোনা করছিল, তার পড়াটাকেও বরবাদ করে দিলাম কারণ আমি তাকে বিয়ের জন্য জোর করেছিলাম। আপনি ঠিকই বলেছেন বাবা, ওকে আমার জন্যই এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তার জীবন তো নরকের থেকেও বাজে, কারণ তুমি কোনো ইনকামই করো না। তোমার মা আর তোমার বৌদি মিলে তার সাথে কত অত্যাচার করে জানো তুমি? বাড়ির ব্যাপারে কি তুমি খোঁজ খবর রাখো? বাবা আমিও তো কাজ করতে চাই, কিন্তু আমাকে দেখে কেউ কোনো রকম কাজ তো দিতে চায় না। আর যদি আমি ব্যবসা শুরু করি তার জন্য তো বাবা অনেক টাকা লাগবে। আরে বাবা ঠিক আছে, তুমি কি ব্যবসা করতে চাও, কত টাকা লাগবে আমাকে তো বলো। বাবা আমি একটা মেকানিকের দোকান খুলতে চাই, বাড়ি ভাড়া দোকানটাকে সাজানো সব মিলিয়ে বাবা মোটামুটি 3,00,000 টাকা লাগবে। শিবা তার পরিচিত একটা লোকের কাছ থেকে টাকা ধার নেয় এবং তার ছেলেকে দোকান শুরু করার জন্য সাহায্য করে। তাকে টাকা উপার্জন করতে দেখে অঞ্জলি অনেক খুশি হয়। একদিন সে অঞ্জলির কাছে এলো আর অঞ্জলিকে বলল, ব্যাস অঞ্জলি আর কিছুদিনের মধ্যেই আমি আমাদের সংসারে টাকা দেব। শুরু করতে পারি, আমার খুব ইচ্ছা গো IAS অফিসার হওয়ার। হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে পড়াশোনা করানোর জন্য সাহায্য করব। এইভাবে বেশ কিছুদিন কেটে যাবার পরে সুধীরও মনোহরের মতো বাড়িতে টাকা দিতে লাগলো। মা এইবার তো আমিও দাদার মতো টাকা দিচ্ছি, এইবার কিন্তু আমার বউয়ের সাথে কাজের লোকের মতো ব্যবহার করো না মা। মা তোমার বৌমা আঁকা শিখতে চাই, সেজন্য সকালবেলা যাবে, দুপুরের মধ্যে বাড়ি চলে আসবে। সে তার মাকে মিথ্যে কথা বলে IAS কোচিং ক্লাসেতে অ্যাডমিশন করিয়ে দিল। সেই দিনের পর থেকে যৌতুক আনা বড় বৌমাকেও রান্না করতে হচ্ছিল। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। অন্যদিকে অঞ্জলি IAS পরীক্ষা সম্পন্ন করলো, তারপরে সে রেজাল্ট বেরোনোর অপেক্ষা করতে রইল। অন্যদিকে রান্নাঘরিতে তারা দুজন খুবই স্ট্রাগল করছিল। একদিন বড় বৌমা ওভেনেতে হাঁড়ি রেখে ভুলে গেল, কিছুক্ষণ পরে সেটা ব্লাস্ট করলো, তাদের মুখ কালো হয়ে গেল। এইটা দেখে অঞ্জলি তো হাসতে লাগলো। কিছুদিনের মধ্যেই IAS এর রেজাল্ট বেরোলো, অঞ্জলি IAS পরীক্ষায় পাস করে ফেলল। বর্তমানে এখন সে কালেক্টর। লাল লীল বাতি জ্বালিয়ে একটা সাদা গাড়ি এলো আর পার্বতীর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গেল। এইটা দেখে তো পার্বতী চিন্তায় পড়ে গেল। পুলিশ তার বাড়িতে কি করতে এলো? আরে শাশুড়ি মা, এই গাড়িতে IAS অফিসার লেখা। আরে কোনো অফিসার আমাদের বাড়িতে কেন আসতে যাবে? তখনই অঞ্জলি গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। সমস্ত পুলিশ অফিসাররা তাকে স্যালুট মারল। এইটা দেখে তো তার শাশুড়ি মায়ের মুখ হাঁ হয়ে গেল। দেখুন না শাশুড়ি মা, অঞ্জলি তো অফিসার হয়ে গেছে। অঞ্জলি বাড়ির ভেতরে এলো আর তার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ নিল। তারপরে সে তার স্বামীকেও সাহায্যের জন্য ধন্যবাদ জানাল। কবিতা এবং শাশুড়ি অঞ্জলিকে দেখে তো অবাক হয়ে গেল। তাদের খারাপ ব্যবহারের জন্য নিজেরা নিজেরা আফসোস করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও বৌমা, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমার সবাইকে বলবো আমার বৌমা অফিসার হয়ে গেছে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, আমি অফিসে যাচ্ছি, বাই বাই সুধীর। এই কথা বলে কালেক্টর অঞ্জলি অফিসের জন্য রওনা দিল। একটা গ্রামেতে শকুন্তলা তার স্বামী মদনবাবু এবং তার ছেলে সায়নের সাথে থাকতো। শকুন্তলা তার ছেলের জন্য বৌমা খুঁজছিল। সে সায়নের বিয়ে অপর্ণা নামের একটা মেয়ের সাথে করিয়ে দিল। শকুন্তলা তার নতুন বৌমার খুব ভালো করে খেয়াল রাখত। একদিন খুব সকালেতে বাড়ির বাইরের উঠোনেতে, আমাকে একটু এবারে সাবধানে থাকতে হবে কারণ আমি সবসময় সব কথা ভুলে যাই। আমি বাবাকে বলেছিলাম বিয়ের আগে শ্বশুরবাড়ির লোকদের সব সমস্যা জানিয়ে দিতে, কিন্তু বাবা বলল যদি সেটা ওরা জানে তাহলে হয়তো বিয়েই হবে না। সে এটা চিন্তা করে মনে মনে বাইরে এসে কল থেকে জল ভরতে লাগলো। জল ভরা সে সম্পূর্ণ না করেই উঠোনেতে ঝাড়ু দিতে লাগলো। তখনই হঠাৎ করেই কুকারের সিটিও বেজে উঠল। আবার শুনেই সে রান্না করতে গেল। রান্নাঘরেতে গিয়ে কুকার খুলে দেখলো ডাল সেদ্ধ হয়েছে কিনা। ডালটা তো পুরো সেদ্ধ হয়ে গেছে, আর কুকারে সিটি দিতে হবে না। তারপরে সে ডালের মধ্যে টমেটো এবং পেঁয়াজ দিতে লাগলো। তারই মধ্যে সে পেপারওয়ালার ডাক শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে দৌড়ে পেপারওয়ালার কাছে গেল। পেপার নেওয়ার পরেই সে ওখানেতেই পড়তে শুরু করে দিল। পেপার পড়তে পড়তে সে ভুলেই গেল যে সে উনুনেতে ডাল চাপিয়ে আসছে। অন্যদিকে বালতির জল ওভারলোড হয়ে বয়েই যাচ্ছিল, বয়েই যাচ্ছিল। নালার মতো করে জল অন্যদিকে চলে যাচ্ছিল। অন্যদিকে রান্নাঘরেতে ডাল চুঁয়ে গেছিল,
সারা রান্নাঘর ধোঁয়াতে ভরে গেল। শকুন্তলা নিজের রুমেতে ঘুমোচ্ছিল, ধোঁয়ার কারণে সে কাঁচতে কাঁচতে জাগল। আরে মনে হচ্ছে রান্নাঘরে কিছু পুড়ছে, পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। এই বৌমাটা কোথায় গেল, কি করছে? সে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে রান্নাঘরে এল। সেখানে দৃশ্য দেখে সে গ্যাসের উপরে হাঁড়ি বসিয়ে কোথায় গেল মেয়েটা। সে তাড়াহুড়ো করে উনুন থেকে পাত্রটাকে নিচে রাখার চেষ্টা করলো, আর তারই মধ্যে তার দুটো হাত পুড়ে গেল আর পাত্রটা নিচে পড়ে গেল। হে ভগবান, আমার হাত পুড়ে গেল। রান্না করতে গিয়ে তার শাশুড়ির আওয়াজ শুনে অপর্ণার মনে পড়ল যে রান্না করে সে কিছু চাপিয়ে এসেছিল। সে যখন তাড়াহুড়ো করে রান্না করে এলো, তখন দেখলো যে তার শাশুড়ি তার পুড়ে যাওয়া হাতেতে কিছু মলম লাগাচ্ছিল। অপর্ণা খুবই ভয় পেয়ে গেল। তার বৌমাকে শকুন্তলার সামনে দেখে রেগে ফায়ার হয়ে গেল আর জোরে জোরে চেঁচাতে লাগলো। এটা কি করলে তুমি? গ্যাসের উপরে হাঁড়িটা বসিয়ে কোথায় চলে গেছিলে? সে বুঝতে পারছিল না যে তার শাশুড়িকে সে কি বলবে, কারণ সে প্রথমবার তার উপর চেঁচালো। হে ভগবান, শাশুড়ি মা, আপনি এইভাবে কেন চেঁচাচ্ছেন? আপনার শরীর খারাপ হয়ে যাবে, প্রেশার হাই হয়ে যাবে। চুপ করুন, চুপ করুন, চুপ করো, একদম মুখ বন্ধ রাখো। অপর্ণা ভাবলো শাশুড়ি মা হয়তো বলছে তাকে তার মুখটাকে বন্ধ করে দিতে। শাশুড়ি তার বৌমার এইরকম ব্যবহারে খুব রেগে গেল, তাকে জোরে একটা থাঁটিয়ে চোর মারল। আমার মুখটা না, নিজের মুখটা বন্ধ করো আর এখান থেকে বেরিয়ে যাও, যাও। মা, আমি আপনার সাথে কতক্ষণ কথা বলবো না? আগে তুমি এই হাঁড়িটা দেখো, পুরো পুড়ে গেছে। তোমার শ্বশুরমশাই তো এখন ঘুমাচ্ছে, যদি উঠে যায় তাহলে কত কাশি হবে, আর তারপর এই হাঁড়িটা ছুঁড়ে লাথি মেরে ফেলে দেবে। এই কথা বলে শকুন্তলা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো পুরো উঠোন অপরিষ্কার হয়ে রয়েছে, গোটা উঠোন জলেতে ভিজে থই থই করছিল। এইসব দেখিতে শকুন্তলা রেগে গিয়ে দাঁত পিষতে লাগলো, কিন্তু সে মনে মনে এটাও ভাবছিল বৌমা এখন নতুন এসেছে, একটু সময় লাগবে। সেই জন্য সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। অপর্ণা, সে তার বৌমাকে জোরে জোরে দুবার ডাক দিল। মা কেন চেঁচাচ্ছে? এইটা চিন্তা করে সে ডালটাকে ভালো করে দেখতে লাগলো। চলো ডালটা আবার সেদ্ধ করি। এইটা চিন্তা করে সে ডালেতে কিছুটা জল ঢাললো আর সেটাকে আবার সেদ্ধ করতে শুরু করলো। অপর্ণা, অপর্ণা! শকুন্তলা জোরে জোরে চেঁচিয়ে যাচ্ছিল। চেঁচানোর আওয়াজ শুনে সে রান্নাঘর থেকে বাইরে এসে তার শাশুড়ির সামনে দাঁড়ালো। এবার কি হলো শাশুড়ি মা? প্রত্যেকদিন রাতে শোবার আগে আমি ট্যাঙ্কে জল ভরি, কিন্তু সকালে উঠে দেখি খালি হয়ে যায়। এই জলগুলো কোথায় যায় বলো তো? হ্যাঁ, এটা শোনার পরেই অপর্ণা যখনই জলের কথা মনে পড়লো সে দৌড়াতে শুরু করলো। জলের নল থেকে অনেকক্ষণ ধরে জলটা বয়ে যাচ্ছিল, সে নলটাকে বন্ধ করে দিল। আমার কথাটা শুনুন শাশুড়ি মা, মা আপনার ঘরে যখন বৌমা আছে তাহলে আপনি কেন কাজ করবেন? আশেপাশের লোকেরা কি ভাববে বলুন তো? আপনি শুধু আলপনা আঁকুন, আমি এসব কেন করব। এই কথা বলে সে বারান্দার চৌকাঠেতে দেখলো, ওখানে সে পেপারটাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে সবকিছু বুঝতে পারলো। সত্যি বলো তো বৌমা, খবরের কাগজ পড়তে তুমি এত ব্যস্ত হয়ে গেছো, ভুলে গেছো তো উঠোনে ঝাঁট দিতে হবে, নলে জল খোলা রয়েছে, গ্যাসে ডাল বসানো, সত্যি বলবে? শাশুড়ি মার কথা শুনে অপর্ণা মনে মনে ভাবলো, যদি আমার শাশুড়ি মা জানতে পারে কি আমি সবকিছু ভুলে যাই থেকে থেকে, তাহলে কি হবে? এবার যখন মায়ের মনটা ভালো থাকবে আমি মাকে সব সত্যি বলে দেবো, নিশ্চয়ই আমাকে বুঝবে মা। এই কথা চিন্তা করে সে তার শাশুড়ি মার দিকে তাকিয়ে রইল। আমি তোমাকে কি বলছি, আর তুমি কি সব চিন্তা ভাবনা করছো? তুমি এই দুনিয়ায় আছো না স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেলে? যখন শাশুড়ি মা জোরে চেঁচিয়ে উঠলো সে তখন নড়ে চড়ে বসলো, তারপরে সে আমাকে ক্ষমা করে দিন মা। তখন তারা কিছু একটা ফেটে যাবার জোরে একটা শব্দ শুনতে পেল। আওয়াজটা শুনে অপর্ণা এবং শকুন্তলা রান্নাঘরের দিকে যেতে লাগলো। মদনবাবু এবং তার ছেলেও এলো। উনুনেতে কিছু চাপিয়ে তোমরা দুজন ভুলে গিয়ে দুজন মিলে গল্প করছো? এখন তোমরা তাড়াতাড়ি খাবার বানাও, যখন আমরা দুজন অফিসে চলে যাব তখন তোমরা সারা দিন রাত গল্প করো। কি দেখছো কি মুখের দিকে, তাড়াতাড়ি করো। অপর্ণা, দিনের দিন তুমি এত ভুলাক্কর হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ,
এই কথা বলার পরে সায়নের কিছু একটা মনে পড়ল। অপর্ণা, আমি তোমাকে বলেছিলাম আমার জামাটাকে ইস্ত্রি করে দিতে, করে দিয়েছ? শোনো, এখনো তো আয়রন করিনি, কিন্তু তোমার অফিসে যাওয়ার আগে আমি করে দেবো, আরো অনেক কাজ ছিল তো তাই। ঠিক আছে, একটু লক্ষ্য রাখবে, আয়রনের তারটা কিন্তু একটু কাটা রয়েছে। সে উনুনেতে দুধ চাপিয়ে রান্নাঘর পরিষ্কার করতে লাগলো। শকুন্তলা হলে বসে পেপার পড়তে লাগলো। মদনবাবু আর কিছুক্ষণ ঘুমোতে চাইল। সে দুধ ফুটাচ্ছিল, ওইদিকে তার স্বামী জামাটাকে ইস্ত্রি করছিল। অপর্ণা যখন তার স্বামীর জামাটাকে ইস্ত্রি করছিল, দু তিন মিনিটের মধ্যেই দুধটা উতলে পড়ল। অপর্ণা জামাটাকে ইস্ত্রির ওপরে রাখলো, সুইচ বন্ধ করতে ভুলে গেল। দুধ দেখার জন্য সে রান্নাঘরেতে গেল। তার স্বামীর জামার ব্যাপারে সে তো ভুলেই গেল। তখনই তার শাশুড়ির নাকেতে পোড়া গন্ধ আসতে লাগলো। শকুন্তলা দৌড়ে গেল। শকুন্তলার সঙ্গে সঙ্গে গিয়ে আয়রনটাকে সরাতে গেল। তাকে জোরে কারেন্টের শর্ট লাগলো। অপর্ণা না বুঝিয়ে তার শাশুড়ি মাকে বাঁচাতে গেল। তখন সেও কারেন্ট শর্ট খেতে লাগলো। তারা দুজন একসাথে জুড়ে গেছিল। তাদের আবার শুনে সঙ্গে সঙ্গে বাসুদেববাবু ওখানে এলো। এসে দেখলো যে শকুন্তলা এবং তার বৌমা কারেন্ট শর্ট খাচ্ছে। সঙ্গে সঙ্গে সে একটা ঝাড়ু তুললো, তাদের দুজনকে জোরে জোরে মারতে লাগলো। অবশেষে তারা দুজন কারেন্টের শক থেকে মুক্তি পেল। মা, আমাকে ক্ষমা করে দাও মা, সত্যি আমি একদম ভুলে গিয়েছিলাম। অপর্ণার কথা শুনে শকুন্তলা তো হাঁ হয়ে গেল।